শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের বিষয় অঙ্ক, চতুর্থ অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন। তো শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা দেখে নিই। রানুদের বাগানে 15 সারি সুপারি গাছ আছে এবং প্রতি সারিতে 24টি করে গাছ আছে। ক নম্বর হচ্ছে, তিনটি সারিতে কতটি গাছ আছে? খ নম্বর হচ্ছে, প্রতি সারিতে 15টি করে গাছ থাকলে মোট গাছের সংখ্যা কত? ঘ হচ্ছে, বাগানে যদি 48 সারি থাকে তবে বাগানে কতগুলো গাছ আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক নম্বর করার চেষ্টা করি, তিনটি সারিতে কতটি গাছ আছে। অঙ্কে হচ্ছে, প্রতি সারিতে 24টি করে গাছ আছে। তো হচ্ছে, একটি সারিতে একটি সারিতে গাছ আছে 24টি। অতএব তিনটি সারিতে গাছ আছে 24 × 3, এতটি। তো শিক্ষার্থী বন্ধুরা, 3 × 4 = 12, 12 × 2 হাতে হচ্ছে 1, 3 × 2 = 6 হাতে 1, যোগ করলে হয় 7, 72 টি। অতএব তিনটি সারিতে গাছ আছে 72টি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা খ করার চেষ্টা করি, প্রতি সারিতে 15টি করে গাছ থাকলে মোট গাছের সংখ্যা কত? তো শিক্ষার্থী বন্ধুরা, খ নম্বর আমরা এখন করব, একটি সারিতে গাছ আছে, একটি সারিতে গাছ আছে 15টি। অতএব 15টি সারিতে গাছ আছে 15 × 15, এতটি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে হ্রাস করে নেব, তো শিক্ষার্থী বন্ধুরা, 5 × 5 = 25, 25 × 5 হাতে হচ্ছে আমাদের 2, 5 × 1 = 5, আর 2 যোগ করলে 7। তো শিক্ষার্থী বন্ধুরা, 5 × 1 = 5, 1। তো শিক্ষার্থী বন্ধুরা, এক ঘর আমরা কাটব, 5 × 1 = 5, আর 1 × 1 = 1। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যোগ করব, 5 × 5 = 0 যোগ করলে 5, 7 × 5 = 12, 2 হাতে হচ্ছে আমাদের 1, 1 আর 1 যোগ করলে 2, 225, 225টি। অতএব 15টি
সারিতে গাছ আছে 225টি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ভর্তি পরিষ্কার করে নিব। তো শিক্ষার্থী বন্ধুরা, ঘ হচ্ছে বাগানে যদি 48 সারি থাকে তবে বাগানে কতগুলো গাছ আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ঘ করার চেষ্টা করব। একটি সারিতে গাছের সংখ্যা, একটি সারিতে গাছের সংখ্যা সমান সমান 24টি। অতএব 48টি সারিতে গাছের সংখ্যা ৪৮×২৪। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে রাফ করে নেব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন রাফ করব। 4 আটা 32 = 2, হাতে হচ্ছে আমাদের 3, 4 4 = 16, 16 আর 3 = 19। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এক ঘর কাটব। 8 দোগুণা 16, 16 6, হাতে হচ্ছে 1, 4 দোগুণে 8, আর 1 = 9। তো আমরা যোগ করব, 2 আর 0 যোগ করলে 2, 6 আর 9 যোগ করলে 15, 15 আর 5, হাতে হচ্ছে আমাদের 1, 9 আর 1 যোগ করলে 10, 10 আর 1 যোগ করলে 11। তো শিক্ষার্থী বন্ধুরা, 11 = 52টি। অতএব 48টি সারিতে গাছের সংখ্যা 1152টি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় বেশি বেশি করার চেষ্টা করবে। সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ।